লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন, পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়, দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। আমি আপনারে জিজ্ঞেস করছি যে আপনার নাম কি? মুশকিল। মুশকিল তো আপনার না, মুশকিল তো আমার। আপনার আমি চিনি না, জানি না, আপনি বলতাছেন যে আমারে চিনেন, এটা একটা মুশকিল না? এই তান রাইটার ওনে দরহাটা কি তা, হ্যাঁ এই তান ওয়ে লাভটা কি তার অনেক সুনাম হবে না? বছর জুড়ে পৃথিবী ভ্রমণটাকে সার্থক করার জন্য কিছুদিন এসে আমাকে এখানে থাকতে হয়, এটাও সত্যি কথা। আমি তো ভয় পাচ্ছিলাম, ঠিক সময় আপনার এই লোক। ওরা যার যার নিজেদের কাজে গেছে, খুবই ভৌতিক করে রেখেছেন আশপাশটা, খুব ভালো। আমার লোকেরা ঠিক সময় এসে আপনাকে রিসিভ করে দেবে, এই তো ওদের ডিউটি। কখন ঘুমিয়েছে? এক ঘন্টা হয়নি। ইঞ্জেকশন দিয়েছিল? না, ইঞ্জেকশন দেওয়া হয়নি, তবে জুসের সাথে পরিমাণ মতো ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। চব্বিশ ঘন্টা আগে ঘুম ভাঙবে না। তাহলে তো আমরা এখন ডেলিভারি করতে পারি না, এখনই না, এই একটা দিনের অপেক্ষায় বিরাট ভূমিতে এসে আমরা থাকি। আপনি আসবেন, আমাদের ঈশ্বর আসবেন, আমরা বারবিকিউ করব। গুলাম, তুমি আমার সাথে এমন করতে পারো না, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আগা খানকে ওরা পিটি বের করে দিয়েছে, আমি বুঝতে পারছি তুমি ওদের উপরে রাগ ছাড়তে না পেরে আমার উপর রাগ দেখাচ্ছ। সত্যি আমি কিচ্ছু মনে করছি না, আমি তোমাকে এখানে সাপোর্ট করতে এসেছি। আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? বলিনি, কিন্তু তুমি সেটা বুঝে নিয়েছো। তুমি এত বেশি বোঝো কেন? এত বেশি বোঝো কেন? আমার সাথে মিশতে মিশতে তুমি বুঝতে শুরু করেছো আমি কোথায় রাগ করি কোথায় রাগ করি না। এখন তুমি এসছো আমাকে সাপোর্ট করতে, তুমি আমাকে সাপোর্ট করবে, তুমি। তুমি কি কথা বলছো গুলাম? সত্যি এসব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? এখন বুঝতে পারছো না কেন? আমি তো নিজে মুখে তোমাকে বুঝিয়ে বলছি, তারপর বুঝতে পারছো না কেন? তোমার কারণে আগা খানের কাছে আমাকে ছোট হতে হয়েছে, যেখানে আগা খান নিজে আমাকে ফোন করে ছবির অফার করেছে, সেখানে তোমার কারণে আগা খানকে ছোট হয়ে এখান থেকে চলে যেতে হয়েছে। আমার কারণে কেন হবে? ওরা আগা খানকে মেরে বের করে দিয়েছে, এখানে আমার দোষ কোথায়? আমি কিভাবে দায়ী হলাম? সব ঘটেছে তোমার জন্য, তোমার জন্য আগা খানের মাথাটা নষ্ট হয়েছে। আগা খানের মতো সুপার হিরো তোমাকে নায়িকা নিয়েছে, তোমার তো উচিত ছিল তার পায়ে গিয়ে পড়ে থাকা, অথচ তুমি তার সাথে যা তা ব্যবহার করেছো। আমি এখানে আসার আগে তুমি আগা খানের সাথে প্রেম করেছো কি? প্রেম করনি? প্রেম করেছো তুমি আগা খানের সাথে, তারপর আমি যখন আসলাম তখন তুমি প্রেম শুরু করেছো আমার সাথে। এত প্রেম তোমার কোথা থেকে আসে? তোমার প্যান পারিনি, বন্ধ করো, এখান থেকে বেরো, নাকামি করবে না, বেরো। তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু তোমার কাছ থেকে দূরে যেতে বলো না। কত আগে $20,000 দিয়েছিলাম? হ্যাঁ, বাকিটা এখানে আছে। বাকি তো আরো $20,000 আছে। এটা কি করে সম্ভব? সম্ভব দাদা,
$30,000 কিন্তু অনেক টাকা। এত কম ভাবছেন কেন আমি সেটা বুঝতে পারছি না। আমি তো কম ভাবছি না দাদা, আমি সরাসরি কথার মানুষ, এক কথার মানুষ। আমি আপনাকে বলেছি আপনি আমাকে $40,000 দেবেন, আমি আপনাকে তিনটা প্রোডাক্ট দেব। আমি আপনাকে তিনটা প্রোডাক্ট দিয়েছি কিন্তু আপনি আমাকে $40,000 দিচ্ছেন। আমার বাজেটটা তো নেই দাদা, এটাও তো আপনাকে বুঝতে হবে। তাহলে বাদ দেন, বাদ দেব কি বলে? হ্যাঁ বাদ দেন। ঠিক আছে, আমি যদি বাদ দিই, আমি যদি এই প্রোডাক্ট না নিই, তাহলে আপনি কি করবেন? আপনি জানেন দাদা, আমি প্রত্যেকটা জিনিস, চোখ, হার্ট, লিভার, কিডনি আলাদা আলাদা করে বিক্রি করতে পারবো, সেই লোক আমার কাছে আছে। সেই লোককে কিন্তু আপনার সাথে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম। তারপর আরো অনেকের সাথেই আমার পরিচয় হয়েছে দাদা। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর কোনো অর্ডার নেই। এই মুহূর্তে না থাকলে পরে দেবেন, আপনি বলবেন বাকিটা ঢাকায় গিয়ে পরিশোধ করে দেবেন, তাহলেই হলো। ভিস্তি বস, দাদাকে ঠিকঠাক মতো নিয়ে পৌঁছে দিয়ে। জি বস। মাথা থেকে এসব ছাড়ো, আমি জিজ্ঞেস করছি কই ছিল সারাদিন? তোমার হয়েছে সিনেমা গল্পের রোগ। শোনো, তোমার বাড়ির লোকজন কিন্তু এসব সিনেমা নাটক এসব পছন্দ করে না। তারা মনে করে যে এসব করলে তুমি মরণের পরে নরকে যাইবা। আম্মা আজকে আমার অনেক কথা শুনাইছে, বলছে যে তুমি এই বাড়ির বউ, এই ঘরের বউ, তোমার দায়িত্ব হরিণের মাথার থেকে এই সিনেমার পোকাটা বাইর করার। শরীরটা ভালো লাগতেছে না, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে। ঘর চলো, ঘর চলো, শুয়ে থাকো চলো।
আমার যে কাকা সিরাজগঞ্জের যে একটা বড় হালুম পুলক কাকা, যে কিনা এখনো পর্যন্ত হালুমের সাথে টেলিভিশন মিডিয়া কাম করে যেতেছে, দুই যুগ যাবৎ সে কিন্তু এক প্রকার হালুমের সাথে কাম করে গেছে, সেই পুলক কাকা কিন্তু আমার কাছে ডাইকে নিয়ে বুকে জড়ায় নিয়ে শিক্ষা দিয়া অনেক ধরনের কথাই বলছে। তার মধ্যে একটা শিক্ষার কথা তক আমি কই, তুমিও সাক্ষী বলছি যে শুনরে গাদা, যা করবি যা ঘটাবি সেটা পরিস্থিতি অনুযায়ী ঘটাবি, আগ বাড়াইয়া পায়া পাড়া দিয়ে কিন্তু ঘটাইবার জানিবি। তুই যদি কোনো কিছু ঘটাইবার চাস তাহলে পরিস্থিতি অনুযায়ী এমন ভাবে ঘটাবি যাতে করে তোর কোনো হাত ছিল না। যেমন মনে কর আগা খানরে এক প্রকার আমরা কি করলাম, এ হোটেল থেকে পিডিয়ায় বাইর করে দিলাম, সেটাকে আমরা ইচ্ছা করে করছি রে, সেটা পরিস্থিতি অনুযায়ী মনে কর আমরা পিডিয়ায় এক প্রকার তাক বাইর করে দিলাম, আমাদের ইচ্ছা ছিল না। আমি আমার বাকি জীবনটাও পুলক কাকার শিক্ষা নিয়ে চলবার চাই, বাঁচবার চাই, কারণ আমার একটাই, কারণ আমি আমার জায়গা থেকে সরবো না। পুলক কাকা যে শিক্ষা আমাকে দিছে যে রে যা আগা, যা ঘটামু যা ঘটবো সব পরিস্থিতি অনুযায়ী ঘটবো। বস্তু বলি দিছে যা বলা অঙ্গা আমনে বলেন, মানে আমনের কি কথা আছে আমনে বলি আলাম বলেন। নুরি আমার, আমি তার সব চাওয়া পূরণ করছি, আমি কোনো সময় কোনো কিছুতে না করি নাই, নায়িকা হইতে চাইছে, আমি ওরে এফডিসিতে নিয়ে গেছি, আমি ভুয়া ম্যানশনে নিয়ে গেছি, আমি রাজমণি সব অফিস অফিসে ঘুরছি, নায়িকা হওয়ার সুযোগ পাইছে, এখন আমার বলতেছে সব কিছু ভুলে যাচ্ছে। সবকিছু কি এত সহজে ভোলা যায়? সবকিছু তুমি এত সহজে ভুলবা কেন রে ভাই? ভুলার জন্য কি তুমি এখানে আসছো নাকি? শোনো তোমার একটা কথা বলি, তোমার নুরি তোমারই থাকবো, তোমার নুরির কেউ নিতে পারবো না। এই যে দেখতেছো কে, আমার নাম কি, আমার তো ভালো করে চেনো, আমি সিরাজগঞ্জের একটা হালুম, এমন হালুম পুরো এফবিসি এরিয়ার সব জায়গায় কিন্তু ফিল্ম পারা আমাকে ভালো করে চেনে, এই হালুমের কারণে কিন্তু সবার জন্য আমি কিন্তু নিজে ভাত খেয়েছি, তগরও ভাত খাওয়াইছি। আমার কথা একটাই, আমি সিরাজগঞ্জের হালুম যতদিন আছি, আমার পুলক কাকা যতদিন এই যে টিভি ইন্ডাস্ট্রিতে আছে ততদিন পর্যন্ত কোনো হালুম এসে সামনে যে চাটাঙ্গিরি করবো, এত সোজা না বেটা। কাকা একটা কথা বারবার বলতো, উপযুক্ত কর্মের উপযুক্ত শাস্তি পাওয়া লাগবে, উপযুক্ত কর্মের জায়গা থেকে উপযুক্ত কথা কবি, তাহলে দেখবি উচিত কথা থেকে সরবি না, কিন্তু সবকিছু শিক্ষা দেখবি সুন্দর করে চলে আসছে, সবকিছু রেজাল্ট দেখবি তদ্দগত গরম ডাইলের মতো পাবে। আজকে আমার কথা একটাই, আমি যে উপযুক্ত কর্মের উপযুক্ত শিক্ষা দেবো, উপযুক্ত জায়গা উচিত কথা কয়ে আসুম। আর তোমারও কই, টেনশন নিও না, তোমার সঙ্গে আমি আছি, এই সিরাজগঞ্জের হালুম আছে, যাও কয়ে দিছি গ্যারান্টি, যাও মুখ দিয়ে জন বাইরে হয়ে গেছে, হয়ে গেছে তো বলে দিছে শেষ ফাইনাল। দুলে ভাই হিসেবে আপনি আমাদের দিল্লির মধ্যে জায়গা করে নিচ্ছেন, পয়েন্ট করে নিচ্ছেন, অসুবিধা নেই, তাহলে চলেন উপরে যাই, রূপটা বেজে খানাদানা করি, এলে রেস্টুরেন্টে বসি, বাকি এলাপি ইয়েনে করো, মেলা রাইতেছে ওস্তাদ, চলেন যাই। চলো গেদা, তোমার সঙ্গে আমারও অনেক কথা আছে, আপনারা যান, আমি একটু নুরির লোকে দেখা করে আসি। এটা আরে নুরির কাছে তো যাইবে রে বাবা, তার আগে তো তোমার সঙ্গে আমার মেলা কথা আছে। ভাইছে আপনারা তো আমরা দুলে ভাই হিসেবে বলছি তো, স্বীকৃতি দিচ্ছি তো, ফাইনাল তো, কথাবার্তা বেগে নিয়ে না হবে, অসুবিধা নাই, আমি খানাদানার অর্ডার দিয়ে আসতেছি, কারণ হইয়ে নয় না। তুমি কাঁদতেছো কেন? কিছুই হয় না, আমার মন চাইছে সেই জন্য কাঁদতেছি। নুরি, আমি তোমার সেই আতাহার যে তোমার চোখ দেখে বলে দিতে পারত কি হয়েছে, তোমার চোখের ভাষা আমি ভুলি নাই,
তোমার চোখ বলতেছে তোমার খারাপ কিছু হয়েছে নুরি। কি হয়েছে? বলছি না, আমার কিছু হয় নাই, আমি এমনিতেই কাঁপতেছিলাম। এমনিতে কেউ কান্দে না, তুমি তো নাই। তোমার চোখ বলতেছে তোমার মন ভালো নাই। কি হয়েছে নুরি বলো না। আমার ডিরেক্টর, অনেক বড় ডিরেক্টর, পরি প্রত্যাবর্তনের সিনেমাটা সে ইন্টারন্যাশনাল কন্টেন্টের করে বানাবে। তার সাথে তোমার কি সম্পর্ক? সেই সিনেমার ডিরেক্টর, আমি তার নায়িকা। এতটুকুই? ডিরেক্টর নায়িকা, তার সঙ্গে আর কোনো সম্পর্ক আছে তোমার? কি বললা তুমি? কি বললা তুমি? কি সম্পর্ক থাকবে তোমার খালার সাথে আমার? হ্যাঁ, তোমার মন মানুষ কত না পয়জনে ভরা, এত বাজে একটা কথা বলার আগে তোমার ভেবে দেখা উচিত ছিল না? আমি কি, আমি সব বুঝছি, এখন আমি বড় নায়িকা হয়ে গেছি, বড় সিনেমায় আমার ব্রেক পাইতেছি। তোমার ভালো লাগতেছে না, তোমার শুদ্ধ হচ্ছে না, না এ কারণে আসছো যাতে আমি নায়িকা হতে না পারি? আমার বাড়িতে রওনা হইছিলাম, তখন ফিরোজি রেখেনি। কাজরি, তোমার কাছে মাপ চাই কাজরি। ও, আপনি আতাহার? আমি নিজে পড়েছি আপনার সঙ্গে। আপনি তাহলে আতাহার? হ্যাঁ,